আচ্ছা, আমরা যেখানে কথা বলতেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিভাবে কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারি, সেই জায়গায় ছিলাম, তাই না? যে যদি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই বা আমাদের ক্লায়েন্টদের যদি বিজনেস যদি অ্যাফিলিয়েট মার্কেটিং হয়, তাহলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা বলছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করা হয় আর সেটার জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করা হয়, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চটা একটু ডিফারেন্ট ওয়েতে হয়, এবং ওই যে কিওয়ার্ডগুলো আমরা বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য পিক করি, সেগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। হ্যাঁ, কিওয়ার্ডগুলোর সাথে স্পেশাল কিছু ওয়ার্ড থাকে, অ্যাড থাকে, এবং যেই ওয়ার্ডগুলোকে আমরা বলছি বাইং ওয়ার্ড, বাইং ক্যারেক্টারিস্টিক ওয়ার্ড। এরকম নর্মালি যেটা হয়, যখন কোনো মানুষ কেনাকাটা করে অনলাইন থেকে, আমরা হয়তো গুগলে এতটা সার্চ করি না বা সার্চ ইঞ্জিনগুলোতে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার এত বেশি ঘাটাঘাটি করি না, বা প্রোডাক্টের প্রস ক্রনস ফিচার্স কী আছে এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো এতটা মাথা ঘামাই না, বা আমরা যদি জামাইও তাহলে যেটা হয় যে আমরা ফেসবুকে বেশি সার্চ করি কোনো প্রোডাক্টের জন্য। বাট উন্নত দেশগুলোতে যেটা হয় যে ইউরোপিয়ান কান্ট্রি বা আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ওরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করে, বিশেষ করে ইউনাইটেড স্টেটের মানুষ, ওরা তার আগে আপনার অনলাইনে সার্চ করে। হ্যাঁ, অনলাইনে সার্চ করে তারপর আপনার প্রোডাক্টগুলো আপনার পারচেস করে। প্রথমে যেটা করে, প্রোডাক্টে সার্চ করে, ওই প্রোডাক্টটা সম্পর্কে জানে, বোঝার চেষ্টা করে প্রোডাক্টটা কী কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, দেন তারা প্রোডাক্টটা বাই করে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তারা কিছু স্পেশাল ওয়ার্ড ইউজ করে প্রোডাক্টগুলো সার্চ করে। তার মধ্যে আছে ধরেন এরকম বেস্ট, টপ রেটেড, চিপ, কোয়ালিটি, তারপর আপনার সেল, বার্গেন, এই ধরনের ওয়ার্ডগুলো। অর্থাৎ তারা যে প্রোডাক্টটা সার্চ করবে, এই প্রোডাক্টটার বা তারা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, সেটার আগে বেস্ট অথবা টপ রেটেড অথবা আপনার পরের দিক দিয়ে রিভিউ অথবা রিভিউর্স বা ইয়ার, এ ধরনের স্পেশাল কিছু ওয়ার্ড থাকে। সো এই ওয়ার্ডগুলো বেসিক্যালি এরকম, হ্যাঁ, এরকম বেস্ট, তারপর এলো প্রোডাক্ট টাইপ অথবা টপ রেটেড, তারপর আপনার প্রোডাক্ট টাইপ। হ্যাঁ, প্রোডাক্ট টাইপ বলতে এখানে প্রোডাক্টের কথা বলা হচ্ছে আর কি, যে প্রোডাক্টটা ওরা পারচেস করতে চাচ্ছে। তারপর চিপ থাকতে পারে, তারপরে আপনার কোয়ালিটি অথবা হোয়ার আই ক্যান বাই, প্রোডাক্ট নেম, হ্যাঁ, তারপর রিভিউ অথবা রিভিউস, কুপন, এই স্পেশাল ওয়ার্ডগুলো তারা ইউজ করে থাকেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রোডাক্ট রিসার্চ কিওয়ার্ড রিসার্চ করবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, তখন আমরা যে কিওয়ার্ডগুলো পিক করব, ওই কিওয়ার্ডগুলোতেও এই ধরনের ওয়ার্ডগুলো থাকা জরুরি, এগুলো ওয়ার্ডগুলো থাকা জরুরি যদি আমরা চাই যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করতে, বা অ্যাফিলিয়েট কন্টেন্টের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে, বা কোনো একটা অ্যাফিলিয়েট কন্টেন্ট লিখতে, তখন এই ধরনের কিওয়ার্ডগুলো বা এই ধরনের বৈশিষ্ট্য আছে, এই কিওয়ার্ডগুলো পিক করতে হবে আমাদেরকে। তাছাড়াও যদি আমরা আরেকটা দেখি যে কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড, হ্যাঁ, যে আপনার কমার্শিয়াল ইন্টেন্ট আছে ওই ধরনের কিছু কিওয়ার্ড বা ওই ধরনের যদি কিছু ওয়ার্ড আমরা দেখি, যেরকম বাই, এই কথাটা একটা কমার্শিয়াল ওয়ার্ড, কুপন, এই তারপর ডিসকাউন্ট, ডিল, শিপিং, এগুলো মানুষ কখন সার্চ করে? এগুলো মানুষ তখনই সার্চ করে যখন আপনার কোনো প্রোডাক্ট পারচেস করে। যেরকম এখানে বলা আছে ব্লু হোস্ট আপনার ডিসকাউন্ট, সো ব্লু হোস্ট হলো একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানি, ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি। সো ব্লু হোস্টের ডিসকাউন্ট কখন আমি খুঁজব? যখন আমি ব্লু হোস্ট থেকে কোনো সার্ভিস গ্রহণ করব, তাই না? অথবা আপনার আমি যদি কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্ট যদি আমি কিনি, ধরেন আপনার একটা টি শার্ট কিনবো, তাই না, একটা নির্দিষ্ট কোম্পানি একটা টি শার্ট কিনবো, তো আমি যদি ওইটা ডিসকাউন্ট খুঁজি, তার মানে হলো যে আমি হয়তো কিনতে চাচ্ছি, অনেকটাই কনফার্ম যে আমি কিনবো, জাস্ট আমি চাচ্ছি যে কোনো ডিসকাউন্ট আছে কিনা বা কোনো কুপন আছে কিনা, বা তারা হয়তো ফ্রি শিপিং করে কিনা, এই ধরনের কিছু একটা অ্যাডভান্টেজ আমি খুঁজতেছি। তার মানে হলো আমি আপনার কি মানে কিনার জন্য অনেকটাই আপনার ডিটারমাইন্ড, তাই না? সো এই ওয়ার্ডগুলোকে বলা হয় বাইং ওয়ার্ড, যখন মানুষ দে আর রেডি টু পারচেস, ঠিক আছে, তারা অলরেডি রেডি পারচেস করার জন্য।
ঠিক আছে। তারপর প্রোডাক্টের জন্য যেটা হয়, প্রোডাক্টের ক্ষেত্রে রিভিউ, বেস্ট, টপ 10, স্পেসিফিক ব্র্যান্ড নেম আসতে পারে, তাই না? তারপরে প্রোডাক্টের স্পেসিফিকেশন আসতে পারে, প্রোডাক্ট ক্যাটাগরি লিখে আমরা সার্চ করতে পারি, এরকম কম্পারিজন আছে। এবার ইনফরমেশনালের ক্ষেত্রে আপনার এরকম হাউ টু, বেস্ট ওয়ে, এই ধরনের বিষয়গুলো আসে। সো এই বিষয়গুলো জাস্ট আমরা এক নজর দেখে নিলাম। আমরা যখন আপনার রিসার্চটা করব তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, সো জাস্ট এক নজর দেখে নিলেই হবে। সো আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো যে যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন এই বেস্ট, টপ রেটেড, রিভিউ, এই ধরনের ওয়ার্ডগুলো থাকা প্রয়োজন অ্যাফিলিয়েট কিওয়ার্ডের জন্য। আর কতগুলো বাইং ক্যারেক্টার ওয়ার্ড আমরা দেখে নিলাম, যেগুলো আসলে মানুষ বাই করার জন্য ইউজ করে। হ্যাঁ, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে সবচেয়ে বেশি যে দুইটা ওয়ার্ড ইউজ হয় সেটা হলো বেস্ট এবং হলো আপনার রিভিউ, এই দুইটা। আপনার বেস্ট, তারপরে হলো আপনার রিভিউ, এই দুইটা ওয়ার্ড আপনার সব থেকে বেশি ইউজ হয়। হ্যাঁ, সো আমরা যখন কোনো কিওয়ার্ড সিলেক্ট করি ম্যাক্সিমাম কিওয়ার্ডগুলি হয় এরকম বেস্ট অথবা রিভিউ দিয়ে, আর বাকি যেই অপশনগুলো আছে হোয়ার ক্যান আই বাই বা প্রোডাক্ট নেম, হ্যাঁ, তারপর আপনার আদার বার্গেন, কম্পারিজন, কোয়ালিটি, এগুলো খুব কমই সার্চ করে। এবং এগুলো সার্চ বলিও আপনি সার্চ বলিও আপনি কম পাবেন, অনেক কম পাবেন। হ্যাঁ, সেটা হলো বিষয়, সবচেয়ে বেশি ইউজ হয় বেস্ট এবং রিভিউ, সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হলো বেস্ট। এই বেস্ট দিয়ে কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। সো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করেছিলাম কিওয়ার্ড খোঁজার জন্য, যেহেতু আমরা স্টিল নাও এখনও ফ্রি মেথড ইউজ করছি। কারণ আমরা যদি পেড টুলস ইউজ করি তাহলে যেটা হবে আপনার দেখা যাবে যে খুবই অল্প সময়ে আমরা খুবই ভালো কিছু কিওয়ার্ড খুঁজে বের করে ফেলতে পারবো। বাট আমাদের হয়তো সবাই হয়তো আমরা চাই না, যে অনেকেই আমরা চাইবো না যে পেইড টুলস নিয়ে কাজ করি। হ্যাঁ, অনেকে হয়তো আমরা স্টুডেন্ট থাকতে পারি, তাই না? আবার আমরা যে জব হোল্ডার আছি আমাদের জন্য হয়তো 500-600 টাকা কোনো বিষয় না, তাই না? তা আমরা স্টিল নাও এখনও আপনার ফ্রি মেথডই আছে যে ফ্রিতে কীভাবে কিওয়ার্ড রিসার্চগুলো করবেন কোনো প্রকার পেইড টুলস ছাড়া। আমরা যদিও পরবর্তীতে দেখবো যে পেইড টুলসগুলো কীভাবে ইউজ করতে হয়, কারণ অনেক সময় ক্লায়েন্টের সেই টুলসগুলো থাকে, ক্লায়েন্ট অথবা ওই স্পেসিফিক টুলসের ডেটা দেখতে পারে, তো সেক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়। তারপর গুগল কিওয়ার্ড প্ল্যানার হলো আপনার খুবই ভালো মানের একটা কিওয়ার্ড রিসার্চ টুল, যেটা হলো আপনার যে গুগল যে পরিমাণ ডেটা দিতে পারবে এবং যে অ্যাকুরেট ডেটা দিতে পারবে সেটা হয়তো আপনার অন্য কোনো টুলস দিতে পারবে না। কারণ হলো আমরা কাজ করব গুগলে, সো গুগলের কাছে যেই ডেটা আছে সেই ডেটা হয়তো অন্য কারো কাছে নেই। যদি গুগল এই ডেটা অন্য কাউকে প্রোভাইড করে তাহলেই তারা পাবে, তাই না? অথবা তারা কোনো না কোনোভাবে গুগল থেকে সেই ডেটাগুলো ম্যানেজ করে, বাট সব ডেটার স্টোর কিন্তু গুগলের কাছে। সো গুগলের এই টুলসটা যে পরিমাণ ডেটা দিবে সেটা অন্য টুলসের বিষয়ে আসলে অনেকটা সন্দেহ থাকে। হ্যাঁ, সো এই টুলসটা আমাদের জন্য অনেক হেল্পফুল যদি আমরা বলি। সো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসলাম, এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডে আসলাম। সো এখানে আমরা যেটা করব, আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করব সেটা একটা ক্যাটাগরি বা সার্ভিস বা নিশের ওপর বেস করে কিন্তু বেসিক্যালি আপনার কী হয় কিওয়ার্ড রিসার্চটা হয়ে থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে আমাদের যে নিশ সেই নিশটা দিয়ে দেবো। যদি ক্লায়েন্টের জন্য হয় ক্লায়েন্ট কিন্তু বলে দিবে যে আমার নিশ হলো এই নিশ, এই নিশের উপরে আমি বেসিক্যালি কিওয়ার্ড চাচ্ছি, এই নিশের উপরে বেসিক্যালি আমি এরকম কয়টা কিওয়ার্ড চাচ্ছি। হ্যাঁ, ক্লায়েন্ট এটা বলে দিবে। সো আমরা যেটা করব, আপনার ওই নিশটা লিখে এখানে সার্চ করব। সো নিশ আমরা কী নিতে পারি, ধরেন আমরা একটা নিশ নিই, ধরেন আমরা এখানে ফিশিং নিশটাই দিই। হ্যাঁ, যে ধরেন ফিশিং একটা পপুলার নিশ, ফিশিং নিশ নিলাম, যে ক্লায়েন্ট হয়তো বলে দিল যে আমি আসলে ফিশিং নিয়ে কাজ করি। সো আমার আসলে কিছু ফিশিং রিলেটেড কিছু বাইং কিওয়ার্ড প্রয়োজন, যে কিওয়ার্ডগুলো ল কম্পিটিটিভ হবে এবং যেগুলো দিয়ে আসলে আমি গুগলের র্যাঙ্কে আসতে পারবো, আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। সো আমরা আসলে তো কিছু জানি না আসলে এই ফিশিং নিয়ে, আসলে তেমন কোনো আইডিয়া নেই আমাদের। সো আমরা চাচ্ছি কিছু কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে। ফার্স্ট অফ অল
আমরা অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব, অ্যান্ড দেন আমরা যেটা করব যে ওই কিওয়ার্ডগুলো নিয়ে ফার্দার অ্যানালাইসিস করে আমরা আসলে বোঝার চেষ্টা করব কোন কিওয়ার্ডটা কম্পিটিশন কীরকম আছে এবং কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে, কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা আমাদের নিশটা দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করে দিই। আমাদের ক্লায়েন্টের যে টার্গেটেড কান্ট্রি থাকবে, ক্লায়েন্ট সেটা বলে দিবে, অথবা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিব সে কোন কান্ট্রির উপরে বেস করে আসলে মূলত রিসার্চটা করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই কান্ট্রির নামটা আমরা এখানে ইউজ করব। সো আমরা এখানে ধরেন ইউনাইটেড স্টেট দিচ্ছি, ইউনাইটেড স্টেট, অ্যান্ড দেন এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা যেটা করবো, এখান থেকে গেট রেজাল্টসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা রেজাল্ট পাবো এখানে। সো দেখেন এখানে আপনার 425টার মতো কিওয়ার্ড আইডিয়া আমরা আসলে এখানে পেলাম, তাই না? স্পেলিং কি ঠিক আছে? ফিশিং, হ্যাঁ ঠিক আছে, দি স্পেলিং। আচ্ছা, তো আমরা এখানে সার্চ করলাম। এখন আমরা যেটা করব, এই ফিশিং রিলেটেড যে আদার্স যে কিওয়ার্ডগুলো যাবে, হ্যাঁ এটার সাথে যাই, সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? সেগুলো অ্যাড করে দিব। সো সেটা ফিশিংয়ের সাথে হান্টিংটা যাই, আমরা হান্টিংটা এখানে রাখতে পারি। সো ক্লায়েন্ট হয়তো এরকম তার কিছু সাব নিশো আপনাকে দিতে পারে আইডিয়া, অথবা আপনি যেটা করতে পারেন অ্যামাজন থেকে একটু গাটাগাটি করে নিতে পারেন, বা এই ফিশিং নিয়ে একটু গাটাগাটি করে নিতে পারেন যে ফিশিংয়ের সাথে রিলেটেড আর কী কী সাব নিশ আছে ফিশিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে? তো আমরা হান্টিংটা দিলাম ফিশিংয়ের মধ্যে, হান্টিং, তারপর এখানে ফিশিংটা মূলত পড়ে আউটডোর রিক্রিয়েশনে। সো আমরা এখানে আউটডোর রিক্রিয়েশনটা দিতে পারি, অথবা ফিশিং ইন্ডাস্ট্রি এটাও দিতে পারি। আমরা আবহাওয়াতে কিছু কিওয়ার্ড অ্যাড করি, যাতে করে আমরা কিওয়ার্ডের এখানে কিছু অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া পাই। হ্যাঁ, পরবর্তীতে আমরা কিওয়ার্ডগুলো ফিল্টারিং করব, কোন কিওয়ার্ডগুলো আমরা রাখবো বা কোন কিওয়ার্ডগুলো যাচ্ছে, কোন কিওয়ার্ডগুলো যাচ্ছে না, সেই বিষয়গুলো। সো আমরা এখানে ফিশিংয়ের সাথে হান্টিং ইকুইপমেন্ট চাইতে পারে, আমরা এখানে এটা অ্যাড করি, যদিও এটা নিয়ে আমাদের আরেকটু পড়াশোনা করার প্রয়োজন আছে। হ্যাঁ, শুটিং যাবে কি, ওয়াটার রিক্রিয়েশন এটা এটা যাই ফিশিংয়ের সাথে, বা ওয়াটার স্পোর্টস সেটাও যেতে পারে। সো আমরা এগুলো অ্যাড করে দিই, আর কোনো কিছু দেখাচ্ছে না এখানে। তো আমরা যেটা করি যে, আচ্ছা, আর আর যেহেতু আইডিয়া দেখাচ্ছে না এখানে, আপনার 1200 মতো কিওয়ার্ড আইডিয়া আমরা পেয়েছি এখান থেকে, তাই না? সো আমরা এখান থেকে একটু ফিল্টার করে নিব। ফিল্টার করে নিব কী দিয়ে? আমরা এখানে ফিল্টার করে নিব বেস্ট ওয়ার্ডটা দিয়ে, বেস্ট ওয়ার্ডটা দিয়ে। আমরা কী বলেছিলাম যে আমরা যে কিওয়ার্ডগুলো পিক করব সেই কিওয়ার্ডগুলোতে বেস্ট কথাটা থাকা প্রয়োজন, অথবা রিভিউ এই কথাটা থাকা প্রয়োজন, এগুলো বাইং ওয়ার্ড যে ওয়ার্ডগুলো থাকা জরুরি আমরা যখন অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। সো আমরা এখানে বেস্ট দিয়ে দিলাম। আমরা এটা বুঝিয়ে দিচ্ছি যে আসলে ওই সমস্ত কিওয়ার্ডগুলো প্রয়োজন। সো ওই সমস্ত কিওয়ার্ডগুলো প্রয়োজন আমাদের, যেই সমস্ত কিওয়ার্ডগুলোতে বেস্ট ওয়ার্ডটা আছে। হ্যাঁ, সো আমরা এখানে বেস্টটা দিয়ে অ্যাপ্লাই করছি, আর এখান থেকে দিয়ে দিলাম টেক্সট ম্যাচ, যাতে করে এই ওয়ার্ডটা থাকে। তো দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া আমরা হয়তো পেয়েছি যেগুলোতে বেস্ট ওয়ার্ডটা আছে। সো আমরা এখান থেকে যেটা করছি, এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, আমরা রিপোর্টটা ডাউনলোড করে নিচ্ছি। সো এই রিপোর্টের উপরে বেস করে আমরা ফার্দার আর একটু অ্যানালাইসিস করবো, আরও অনেক বিষয় দেখব, এবং এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমরা আরও কিছু কিওয়ার্ড খুঁজে বের করব। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যদি আমরা এদিকে একটু তাকাই, দেখেন এই যে এই সাইটে রিফাইন কিওয়ার্ডসে, তাহলে এখানে অনেকগুলো বিষয় পাবো যে অ্যাক্টিভিটিস আসলে এই ফিশিংয়ের উপরে, বা আমরা যে এখানে যেই যেই বিষয়গুলো এখানে অ্যাড করলাম, তার মধ্যে ব্রড ক্যাটাগরি হলো আপনার হান্টিং, ফিশিং, তারপরে আছে হইলো আপনার এখানে আদার্স। তো এখানে ফিশিংয়ের উপরে 512টা কিওয়ার্ড আছে,
তো আমরা যদি হান্টিংটা এখানে বাদ দিতে চাই তাহলেও প্রায় 512টার মতো কিওয়ার্ড আমরা এখানে পাবো, 500 এরকম কিওয়ার্ড আমরা এখানে পেতে পারি। হ্যাঁ, সো আমরা আপাতত দুটোই রাখছি। যদি আপনার এখানে মনে হয় যে না এই ক্যাটাগরিটা বা এই অ্যাক্টিভিটিসটা নিয়ে আমার ক্লায়েন্ট বা আমি হয়তো কথা বলবো না, তাহলে আমরা এখানে ওই অ্যাক্টিভিটিসটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি আমরা এখানে। হ্যাঁ, হান্টিং আছে, বোটিং আছে, এরকম অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, তারপর আরও আদার্স অন্যান্য বিষয়গুলো আছে। তারপরে এখানে উপরে আছে দেখেন ব্র্যান্ড নন ব্র্যান্ডের বিষয় আছে, নন ব্র্যান্ড কিওয়ার্ড আছে এতগুলো। হ্যাঁ, আর ব্র্যান্ডের মধ্যে এখানে আপনার এই ফিশিং ইন্ডাস্ট্রিতে বা আপনার হান্টিং ইন্ডাস্ট্রিতে আপনার কোন কোন ব্র্যান্ডগুলো অনেক বেশি জনপ্রিয়, কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট মানুষ বেশি সার্চ করে অনলাইনে, সেটার একটা আইডিয়া কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ এ গুড পয়েন্ট। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনার যদি জানা না থাকে আসলে আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন ওই ইন্ডাস্ট্রির টপ ব্র্যান্ডগুলো কোনগুলো, যেগুলো নিয়ে মানুষ বেশি সার্চ করে। হ্যাঁ, সো এখান থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরেও অ্যামাজনে নিয়ে অনেক ঘাটাঘাটি করে দেখার বিষয় আছে, তারপরে প্রাইমারি আইডিয়াটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এই ব্র্যান্ডগুলো নিয়ে আমার অডিয়েন্স যারা, আমার ইন্ডাস্ট্রির অডিয়েন্স যারা, তারা আপনার বেশি কাজ করে। হ্যাঁ, তারা আপনার বেশি কাজ করে আপনার। সো আমরা একটা রাফ আইডিয়া এখান থেকে পেয়ে গেলাম ব্র্যান্ডগুলো নিয়ে। হ্যাঁ, সো আমরা চাইলে ক্লায়েন্টকেই একটা রাফ আইডিয়া যদি এক্সট্রা কিছু দিতে চাই তখন আমরা ক্লায়েন্টকে এই বিষয়গুলো দিয়ে দিতে পারি যে তোমার টপ ব্র্যান্ড হলো ইন্ডাস্ট্রির এগুলো এবং তোমার অ্যাক্টিভিটিস এগুলো হবে। তারপরে প্রোডাক্টে দেখেন আলাদা করে এখানে প্রোডাক্টের বিষয়গুলো বলে দিয়েছে, কী কী প্রোডাক্ট এখানে আসলে আসতে পারে। ঠিক আছে, অ্যাক্সেসরিজ আসতে পারে, ক্লোথিং আসতে পারে, তারপর অ্যাপারেল আসতে পারে, ব্যাগ আসতে পারে, যেগুলো টপ প্রোডাক্ট এই ফিশিং হান্টিং ইন্ডাস্ট্রির টপ প্রোডাক্ট হলো এগুলো। এগুলো মানুষের অলওয়েজ লাগে, যখন মানুষ ফিশিংয়ে যায় হান্টিংয়ে যায় তখন ব্যাগ প্রয়োজন হয়, তখন তারা স্পেশাল আপনার ক্লোথিং কাপড় চোপড় পরে যায়। হ্যাঁ, অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, যেমন নাইফ প্রয়োজন হতে পারে, তাই না? আমরা সবাই জানি কি নাইফ আপনার কিচেনে ইউজ করে আমরা, কিন্তু হান্টিংয়ের জন্য কিন্তু স্পেশাল আপনার নাইফ আছে, তারপর আপনার ফিশিংয়ের জন্য স্পেশাল নাইফ আছে, এরকম অনেক অনেক অ্যাক্সেসরিজ থাকে। হ্যাঁ, যেগুলো আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। আদার্স আরও বিষয় আছে এখানে, দেখেন ইয়ার আছে, ম্যান আছে, স্টেট আছে, সেগুলো তো প্রয়োজন নয়, বাট এটা একটা রাফ আইডিয়া আমরা এখান থেকে নিলাম। সো আমরা এখান থেকে ডেটা কিন্তু ডাউনলোড করে নিলাম, ডেটাটা যেটা ধরে আমরা ফার্দার অ্যানালাইসিস করব। হ্যাঁ, সো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বের হয়ে যাচ্ছি, এখানে আমাদের আর কোনো এই মুহূর্তে কাজ নেই। আমরা এখান থেকে এই ডেটাটা এখান থেকে এই যে সবগুলো আছে অ্যাভারেজ মান্থলি সার্চ বললাম সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, সব কিছু ডিলিট করে দিচ্ছি। উই জাস্ট নিড অনলি কিওয়ার্ডস, ঠিক আছে? আমাদের শুধু কিওয়ার্ডগুলো প্রয়োজন, এছাড়া আর কোনো কিছু প্রয়োজন নেই। বাদবাকি বিষয়গুলো আমরা ম্যানুয়ালি চেক করে বের করব। সো আমরা এগুলো কেটে দিই, এখানে কিওয়ার্ড রাখছি, অ্যান্ড আমরা এখানে কিওয়ার্ডের পরে আমরা রাখবো হলো এসবি, যেটাকে আমরা বলছি সার্চ ভলিউম, তারপরে আমরা রাখবো হলো অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটরস বা আমরা অল ইন টাইটেল এখানে লিখতে পারি। সো আমরা যেটা লিখতে চাই ইন টিআইটিএল, অল ইন টাইটেল। সো অল ইন টাইটেলের মানেই হলো অ্যাকচুয়াল কম্পিটিটর দেখা। হ্যাঁ, তারপরে আমরা এখানে আরও অনেক বিষয় দেখব, আমরা এখান থেকে দেখতে পারি ধরেন নিউ সাইট কয়টা আছে র্যাঙ্ক করা ওই নির্দিষ্ট কিওয়ার্ডে। হ্যাঁ, সেই বিষয়টা দেখতে পারি, তারপর নিউ সাইট অথবা স্মল সাইট। হ্যাঁ, এই এই দুইটা আমরা দেখব। তো নিউ সাইট বা স্মল সাইট মানে একটাই, নতুন সাইট যদি হয় নর্মালি ওইটার সাইটটা অনেক ছোটো হয়, এবং যেহেতু ছোটো সাইট বা নতুন সাইট সে যদি অল্প সময় এখানে র্যাঙ্কে আসতে পারে তাহলে আমাদের জন্য একটা সুযোগ থাকে। সো সেই বিষয়টা দেখি, আমরা এখানে আরও অনেকগুলো বিষয় দেখি, আপনার আরও দেখে থাকি কিওয়ার্ড ইন টাইটেল, যেগুলো আপনার অপটিমাইজেশনের দিক থেকে আমরা আসলে চেক করে থাকি। তারপর আছে হলো কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, তারপরে আছে আপনার কিওয়ার্ড ইন ইউআরএল। হ্যাঁ, কিওয়ার্ড ইন
কিওয়ার্ড ইন টাইটেল, আর এটা হলো আপনার কিওয়ার্ড ইন ইউআরএল। হ্যাঁ, এই তিনটা আমরা দেখি। তারপর যদি আরো একটু দেখতে চাই আমরা, তাহলে আমরা দেখতে পারি কিওয়ার্ড ইন এইচ ওয়ান ট্যাগ বা তার হেডিং যেটা আছে সেটা দেখতে পারি, অথবা স্পেসিফিকলি আমরা এইচ ওয়ানটা দেখতে পারি। হ্যাঁ, তো তারপরে আমরা এখানে সোশ্যাল সাইট যদি থাকে, সোশ্যাল সাইট সেটা একটু নোট ডাউন করতে পারি আমরা। ওকে, সো এই বিষয়গুলো যদি আমরা দেখি, এখান থেকে আপনার ব্যাকলিংস আমরা দেখতে পারি। আর একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটা হলো ডিএ। হ্যাঁ, তো আমরা এটা দেখব, ডোমেইন অথরিটি আন্ডার 30। হ্যাঁ, ডিএ এবং পিএ আন্ডার 13 কয়টা সাইট আছে। তো আমরা বলেছিলাম কি মিনিমাম তিনটা সাইট আপনার থাকতে হবে এখানে। সো দিস ইজ দ্য শিট যেটা ইউজ করে আমরা মূলত রিসার্চটা কমপ্লিট করি। হ্যাঁ, সো আমরা যদি এখানে সার্চ করি, কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা এখানে অ্যাড করছি না, এই জন্য কারণ আমরা রিসার্চটা ম্যানুয়ালি করছি। হ্যাঁ, রিসার্চটা ম্যানুয়ালি করছি, ডিফিকাল্টি আমরা নিজেরাই তৈরি করবো এখন। বুঝতে পারছেন? মানে টুলস টুলস যে ডিফিকাল্টিটা দিবে সেটা ধরে নেন বাদ, আমরা নিজেরাই দেখবো যে আসলে কত ডিফিকাল্টি থাকতে পারে, সেটা সেটা নিয়ে কতটা সহজ হতে পারে, কতটা কঠিন হতে পারে। মোটামুটি আমরা একটা একটু অ্যাডভান্স লেভেলের রিসার্চ করতেছি। বুঝতে পারছেন? কিওয়ার্ড টুলসের যে ডিফিকাল্টি আছে সেটা আমরা অ্যাভয়েড করছি। এই জন্য অ্যাভয়েড করছি কারণ এই মুহুর্তে আমরা ধরে নিচ্ছি যে, যেহেতু আমরা মোটামুটি অনেকগুলো বিষয় জানি, আমরা ধরে নিচ্ছি যে টুলসগুলো যে ডিফিকাল্টি দেয় তার থেকে বেটার কিওয়ার্ড আমি খুঁজে বের করব। কারণ টুলস দিয়ে যখন আমি ডিফিকাল্টির উপরে বেস করে কোনো একটা কিওয়ার্ড পিক করি, তখন অনেকগুলো বিষয় আমার অজানা থেকে যায়। বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো, এগুলো অজানা থেকে যায় অনেকগুলো বিষয়, এবং অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। আপনি যদি 10টা কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট প্রোভাইড করেন, তাতে হয়তো 2-3টা কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারে, আর বাকি 6-7টাই র্যাঙ্ক করবে না। সো কেন র্যাঙ্ক করবে না সেটাও আপনি জানবেন না, কারণ ওই যে আপনি তো টুলসের উপরে পড়ে আছেন, টুলসের উপরে ডিপেন্ডেন্ট, বা কী কাজ করলে র্যাঙ্কে আসবে সেটাও আমরা হয়তো তখন জানি না। সো আমরা যদি এভাবে রিসার্চ করে নিই, তাহলে আমরা আসলে বলতে পারবো এখানে যদি আমরা 10টা কিওয়ার্ড নিই, 10টা কিওয়ার্ডে র্যাঙ্ক করার সুযোগ আছে, এবং কী কারণে র্যাঙ্ক করছে না, কোথায় ঠিক প্রবলেম, কী কাজ করলে সেটা র্যাঙ্ক করবে, সেই জিনিসটাও আমরা অ্যাট এ টাইম বুঝে যাব, এবং আমাদের জন্য র্যাঙ্কিংটা অনেক মানে অনেক হেল্পফুল হবে, এবং আমরা আসলে র্যাঙ্ক করতে পারবো, কারণ আমাদের কাছে সমস্ত ডেটা আছে এবং আমরা জানি ঠিক কোন জায়গায় কাজ করতে হবে, কোন জায়গায় কাজ করলে র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্ক করতে পারবো। বুঝতে পারছেন? সো এখানে আছে বেস্ট ক্রস ব্রো, এটা আসলে এটার সাথে যায় কিনা ফিশিংয়ের সাথে, আই এম নট শিওর। সো আমি এখানে যেটা করছি, ফিশিং বাদে অন্যান্য কিওয়ার্ডগুলো আমি একটু এখান থেকে আপনার আলাদা করে ফেলছি। হ্যাঁ, আলাদা করে ফেলছি আমি, এই জন্য আমি আগে ফিশিং ওয়ার্ডটা আছে ওই ধরনের কিওয়ার্ডগুলো একটু প্রথমে দেখার চেষ্টা করি। বেস্ট ফিশিং রড, হ্যাঁ, এই কিওয়ার্ডটা আমরা নিচ্ছি, এখান থেকে ইনকগনিটো মোডে চলে আসছি, তারপর গুগল ইউএসএতে চলে আসবো আমরা, ইউএসএ। আচ্ছা, তো আমরা গুগল ইউএসএতে চলে আসলাম, এখানে আমরা কিওয়ার্ডটা নিয়ে সার্চ করব। হ্যাঁ, বেস্ট ফিশিং রড, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে আর সার্চ ভলিউমটা দেখি এই কিওয়ার্ডের, এখানে একটু ওয়েট করি ডাটাগুলো আসুক, সার্চ ভলিউম দেখবো, ডোমেন অথরিটি দেখবো, সেটার জন্য আমাদেরকে অবশ্যই মজ বারে লগ ইন থাকতে হবে। সো আমরা এখান থেকে মজ বারে চলে আসি, মজ ডট কমে লগ ইন আছে কি না আমরা। মজ আমরা রাখবো, আর এসইউ কোয়াক এই এক্সটেনশনটাও আমরা রাখবো, এই দুইটা এক্সটেনশন ইউজ করে মূলত আমরা কাজটা করব। তো আমরা খুব সম্ভবত লগইন অবস্থায় আছি। ইটস ওয়ার্কিং, কাজ করছে এটা।
সো আমরা এখান থেকে যেটা করব যে এখানে যখন সার্চ করব, আমরা দেখেন বেস্ট ফিশিং রড লিখে যখন সার্চ করলাম, তখন এটার সার্চ ভলিউমটা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সিপিসি দেখার প্রয়োজন নেই, বুঝতে পারছেন? কারণ সিপিসি থেকে আসলে আমাদের ইনকামের কোনো সুযোগ নাই এই ক্ষেত্রে, আর সিপিসি আমরা দেখিও না অ্যাফিলিয়েটের জন্য। অনেক সময় অনেক অ্যাডভান্স রিসার্চের জন্য অনেক সময় দেখতে পারি, বাট প্রয়োজন নাই এই মুহূর্তে, প্রয়োজন নাই, সেটা ভিন্ন জিনিস, সেটাই যাচ্ছি না। তো আমরা এখানে বেস্ট ফিশিং রড লিখে সার্চ করছি। সার্চ করার পরে আমরা একটু টেমপ্লেটটা, মানে আমাদের যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটটা একটু ফলো করব, সার্চ ভলিউমটা নিব। সার্চ ভলিউম হলো 4400। আমরা বলেছিলাম মিনিমাম তিনটা সাইট আছে থাকে কিনা, যে সাইটগুলো ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি 30-এর নিচে আছে, 30-এর নিচে আছে, এরকম তিনটা সাইট আছে কিনা। তো আমরা যদি দেখি এরকম তিনটা সাইট কি আছে, নাই, এরকম তিনটা সাইট নাই। যদি ওইরকম তিনটা সাইট পাই আমরা, যে মিনিমাম ডোমেন অথরিটি পেজ অথরিটি 30-এর নিচে আছে, তাহলে আমরা ফার্দার রিসার্চে যাবো, আর যাবো না, না হলে কি ওটা এখানে বাদ দিয়ে দিব, বুঝতে পারছেন? যদি মিনিমাম তিনটা সাইট না থাকে যাদের ডোমেন অথরিটি পেজ অথরিটি 30-এর নিচে আছে, তাহলে আমরা আর এই কিওয়ার্ডটা নিয়ে ফার্দার রিসার্চ করব না, বাদ দিয়ে দিব এখানে, ঠিক আছে? তারপরেও আরেকটু বিষয় দেখি, এখান থেকে আমরা একটা প্যারামিটার সেট করে নিব। দেখেন ফেসবুক লাইক, পিন্টারেস্ট পিন কাউন্ট, গুগল ইন্ডেক্স, ওয়েব আর্কাইভ, ঠিক আছে, স্যামরাজ ট্রাফিক অ্যান্ড স্যামরাজ ব্যাকলিংক, এই সেটিংগুলো ঠিক করে নিব। এখানে কিছু জিনিস দেখতে পারবো। দেখেন এখানে একটা বিষয় দেখায় যে এই যে ওয়েবসাইটটা আছে ম্যানস হেলথ, এই ওয়েবসাইটটা এইজ দেখেন, সে 1998 সালের 5/2009, আর 5/9 থেকে আপনার কাজ করছে, কাজ করছে এখানে, হ্যাঁ, মানে আপনার অলমোস্ট 22 বছর ধরে কাজ করছে। সো কতটা পুরনো ওয়েবসাইট, তাই না? তার ইন্ডেক্সেস পেজের সংখ্যা এখানে 96,000, এবং তার মান্থলি ট্রাফিক দেখেন 12 মিলিয়ন, 12 মিলিয়ন ট্রাফিক আছে তার মান্থলি। সো এরকম একটা বিগ সাইটের সাথে আসলে আমরা কাজ করে কি পারবো, পারবো না যদি চিন্তা করি। কারণ কি, দেখেন এখানে আবার এক্স্যাক্টলি সে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি, দেখেন আমরা যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করছি এক্স্যাক্টলি সেই কিওয়ার্ডটা সে টার্গেট করে কন্টেন্ট দিয়েছে। তো তাকে কিন্তু বিট করা আমাদের জন্য আসলে কোয়াইট ডিফিকাল্ট। কারণ কি, কারণ অলরেডি তার অনেক পেজ আছে গুগলের কাছে, তার মোটামুটি ভালো অথরিটি আছে, ঠিক আছে? আমরা যখন নতুন একটা সেট শুরু করবো, এখানে ইন্ডেক্স পেজের সংখ্যা থাকবে আমাদের 15, 20, 30, 40টা, সর্বোচ্চ বা 50টা, প্রথম 3 মাস 4 মাসে আমাদের 40-50টা ইন্ডেক্স পেজের সংখ্যা থাকবে, ট্রাফিক থাকবে না আমাদের কোনো। এখানে এইজ থাকবে হলো 3 মাস 4 মাস কি 5 মাস এরকম। সো এরকম মানে এরকম একটা মানে নতুন সাইট নিয়ে আসলে এত বড় সাইটের সাথে ফাইট দেওয়া যাবে না, ঠিক আছে? এবং এটি আমরা যদি এটা দেখি নিউ ইয়র্ক টাইম, এটা দেখেন এটার প্রায় 7 মিলিয়ন, প্রায় 8 মিলিয়ন ইন্ডেক্স পেজের সংখ্যা আছে, বিশাল বড় সাইট, এবং 1996 সাল থেকে কাজ করছে, ট্রাফিক 106 মিলিয়ন ট্রাফিক, অ্যামাজন আছে। তারপরে এই সাইটটা যদি দেখি, এই সাইডের কি পরিমাণ ট্রাফিক আছে, দেখেন প্রায় 963K ট্রাফিক, ইন্ডেক্স পেজের সংখ্যা আপনার 42,000, হ্যাঁ, খুবই বড় বড় সাইট সবগুলো, তার ইন্ডেক্স পেজের সংখ্যা এখানে 30,000, এই সাইটের ইন্ডেক্সের পেজের সংখ্যা একটু কম আছে 600। যদি এরকম আমরা দেখি 200-এর নিচে ইন্ডেক্স পেজের সংখ্যা আছে, ওই সাইটগুলোকে আমরা একটু দুর্বল সাইট ধরবো, 200-এর নিচে আছে, ট্রাফিক মনে করেন 1-2 হাজার এরকম, হ্যাঁ, তারপরে এখানে এজ হলো 1-2 বছরের মধ্যে আছে, ওরকম সাইটগুলোকে আমরা স্মল সাইট বা একটু মানে আমাদের সমতুল্য মনে করছি যে নতুন সাইট হিসেবে ধরছি। সো ওইরকম কোনো সাইট কিন্তু এখানে র্যাঙ্কে নাই। এবং যে বড় বড় বিজনেস ইনসাইডার, খুবই বড় একটা সাইট, দেখেন 3 মিলিয়ন এখানে ট্রাফিক মানে পেজ আছে, ইন্ডেক্স পেজের সংখ্যা 52 মিলিয়ন ট্রাফিক, এবং এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা দিয়ে সে কাজ করছে। সো তাকে বিট করা আপনার জন্য আসলে কোয়াইট ডিফিকাল্ট। সো আমরা এই কিওয়ার্ডটা কোনোভাবেই আমরা নিব না, বুঝতে পারছেন? আমরা এই কিওয়ার্ডটা কোনোভাবেই নিব না। এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা আগাই, তাহলে আসলে আমাদের র্যাঙ্কে আসা আমাদের জন্য একেবারে ইম্পসিবল অ্যাজ এ নিউবি হিসাবে, ঠিক আছে? হয়তো আসতে পারবো অনেক কাজ করার পরে, সেই পর্যন্ত কাজ করার ধৈর্য আমাদের আর থাকবে না। এখন আমরা একটা কাজ করব, কাজটা করব কি, এই যে আমরা এখানে বেস্ট ফিশিং রড লিখে সার্চ করলাম,
সার্চ করার পরে দেখবেন এখানে আরো অনেকগুলো রিলেটেড সার্চ দেখাচ্ছে, রিলেটেড সার্চ দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলো নিয়েও আমরা সার্চ করব, বুঝতে পারছেন? দেখেন এই কিওয়ার্ডগুলো নিয়েও আমরা সার্চ করব। সো আমরা নর্মালি যেটা করি, এখান থেকেও আমরা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব, বুঝতে পারছেন? সো আমরা আবার আরেকটা ট্যাব ওপেন করছি এখানে, এখান থেকে গুগল ইউএসএতে আবার চলে আসছি। আমরা এখান থেকেও কিওয়ার্ড আইডিয়া জেনারেট করবো, তার মানে হলো আমরা এখানে যে কয়টা কিওয়ার্ড পেয়েছি এখানে 500, তার সাথে আরও 500 কিওয়ার্ড আইডিয়া আমরা জেনারেট করতে পারবো, ঠিক আছে? সো আমরা এখানে যেটা করছি, এখান থেকে এটা সার্চ করছি। সার্চ করার পরে দেখেন বেস্ট ফিশিং রড ফর বিগিনার এই কিওয়ার্ডটা লিখে আমরা একটু সার্চ করি, ঠিক আছে? সো আমরা যদি দেখি যে কিওয়ার্ডের অবস্থা কী, সার্চ ভলিউম 720, নট ব্যাড। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে সার্চ ভলিউম 200+ হলে আপনি সেই কিওয়ার্ডটা পিক করবেন, ঠিক আছে? 200+ যদি হয়। সো আমরা যদি দেখি যে আসলে এই কিওয়ার্ডের অবস্থা কী, একটা সাইডে আছে যেটা ডোমেন অথরিটি পেজ অথরিটি 30 নিচে আছে, দুইটা সাইডে আছে, তিনটা সাইডে আছে। সো এই কিওয়ার্ডটা নিয়ে একটু দেখা যায়, যেহেতু তিনটা সাইড আছে আমরা কিওয়ার্ডটা পিক করছি। হ্যাঁ, সো আমরা এখানে কিওয়ার্ডটা পিক করি, এখানে আপনার নিচ্ছি, সার্চ ভলিউম হলো 720, তাই না? মিনিমাম তিনটা সাইড আছে যাদের ডোমেন অথরিটি পেজ অথরিটি আন্ডার মানে 30। সো আমরা এখান থেকে তার অল ইন টাইটেলটা দেখবো একটু, এখন অল ইন টাইটেল, হ্যাঁ অল ইন টাইটেলটা দেখবো। অল ইন টাইটেল দেখতে পাচ্ছি 687, নট একেবারে খারাপ না, আবার এতটাই আনো, যদি এটা 250 নিচে থাকতো সেটা আমাদের জন্য একটু বেশি ভালো হতো, 668। সো তার মানে হলো আমাদের অ্যাকচুয়াল কম্পিউটার হলো 668 জন কম আছে, তাই না? এই স্মল সাইট কতগুলো আছে আমরা যদি একটু দেখি, সেটার জন্য আমাদেরকে আগের অবস্থানে আসতে হবে। ছোটো সাইট আছে কতটা দেখি, এবং এক্স্যাক্টলি কত পার্সেন্ট মানুষ এখানে আসলে টার্গেট করেছে আমরা যদি একটু দেখি, এই কিওয়ার্ডটা দিয়ে টার্গেট করেছেন, বেস্ট ফিশিং রড, আচ্ছা আমরা কিওয়ার্ড আছি, আমরা আবার একটু সার্চ করি তো। আচ্ছা, তো আমরা যদি দেখি এখানে ম্যাট্রিক্সগুলো এখনও আসে নাই, একটু ওয়েট করি। আচ্ছা দেখেন এটার ডোমেইন অথরিটি, আপনার পেজ অথরিটি আপনার বেশি দেখতে পাচ্ছে, তাই না? এবং এখানে ইন্ডেক্সেস পেজের সংখ্যাও বেশি, ট্রাফিকও বেশি। বাট আমরা যদি দেখি আমাদের কিওয়ার্ডটা কি, বেস্ট ফিশিং রড ফর বিগিনার্স, এক্স্যাক্টলি দেখেন সে কিন্তু আপনার এখানে বেস্ট ফিশিং রড ফর বিগিনার এই কিওয়ার্ডে আপনার টার্গেট করে নাই, কিন্তু টার্গেট না করার পরেও সে এখানে র্যাঙ্কে আসছে। কেন র্যাঙ্কে আসছে সেটার জন্য আমাদের তার কন্টেন্টটা একটু দেখতে হবে, ঠিক আছে? তার কন্টেন্টটা যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন আমরা যদি দেখি যে আসলে হয়তো বা সে যেটা করেছে তার কন্টেন্টের কোথাও না কোথাও এই কথাটা হয়তো বা এই কিওয়ার্ডটা 1-2 বার ইউজ করছে, বা সে হয়তো 100 ওয়ার্ড বা 200 ওয়ার্ড বা 500 ওয়ার্ডের আর্টিকেল এই কন্টেন্টের মধ্যে লিখেছেন, দ্যাটস ওয়াই এখানে র্যাঙ্কে চলে আসে, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু টার্গেট করে নাই। হ্যাঁ, সো আমরা যদি এখানে ধরেন কন্ট্রোল অ্যাপ দিয়ে যদি বিগিনার্স লিখে এখানে সার্চ করি, যদি দেখি না এক্স্যাক্টলি কিওয়ার্ডটা এখানে নাই, বিগিনারের সাথে কোথাও কি আছে কিওয়ার্ডটা, এক্স্যাক্টলি নাই, এখানেও আপনার নাই, এক্স্যাক্টলি ওইভাবে আমরা কিওয়ার্ডটা পাচ্ছি না তারা এখানে। হ্যাঁ, সো বিষয় হলো কি, সে বেসিক্যালি আপনার লিখছেন হলো বেস্ট ফিশিং রড নিয়ে লিখছেন, হ্যাঁ রডস অ্যান্ড গিয়ার নিয়ে লিখছেন, যেটা বেসিক্যালি বাজেট ফ্রেন্ডলি, কিন্তু সে আপনার তার কন্টেন্টে এই বিগিনার্স কথাটা 2-3 বার ইউজ করছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই কিন্তু গুগল তাকে প্রায়োরিটি দিয়ে এখানে ফার্স্টে নিয়ে আসছে। সো সে আমাদের টার্গেটেড রেজাল্ট না, তাকে কিন্তু বিট করা যাবে, তাকে তার ডোমেইন অথরিটি বেশি, ইন্ডেক্সেস পেজের সংখ্যা বেশি, ট্রাফিক বেশি, তারপরেও তাকে আমরা বিট করতে পারবো। যদি আমরা স্পেসিফিকলি এই ফিশিংয়ের উপরে সাইট বিল্ড করি তাহলে তাকে আমরা বিট করতে পারবো। এবং তার যদি আমরা যদি তার এখানে ইয়াটা দেখি, দেখেন ইউআরএলটা দেখি, এক্স্যাক্টলি কি ইউআরএল ইউজ করেছে,
বেস্ট ফিশিং রড ফর বিগিনার ইউআরএলেতে কিন্তু নাই। এখানে যদি বলি টাইটেলে আছে নাই, কিন্তু ডেসক্রিপশনে যদি আমরা একটু দেখি, এখান থেকে আমরা যদি এখান থেকেও দেখতে পারি ডেসক্রিপশনটা, তারপরে যদি এখান থেকে আমরা দেখি ডায়াগনিক্সটে ক্লিক করে দেখব ডেসক্রিপশনেও হয়তো বা এক্স্যাক্টলি ইউজ করে নেয় ম্যাটা ডেসক্রিপশন। বেস্ট ফিশিং রড অ্যান্ড গিয়ার বাজেট ফিশিং, দেখেন বিগিনার কথাটা কিন্তু এখানে মেনশনই করে নাই। হ্যাঁ, সো দিস ইজ নট টার্গেট রেজাল্ট, ঠিক আছে। সো আমরা তাকে আই হোপ যে আমরা তাকে বিট করতে পারবো। সো আমরা যদি একটু এই টেম্পলেটটা এখন একটু ফিল আপ করি। আচ্ছা, স্মল সাইটের বিষয়টা এখানে রয়েছিল, আমরা যদি দেখি স্মল সাইট কয়টা আছে এখানে। এই সাইটের 2000 সাল থেকে বেসিক্যালি সে কাজ করছে, ট্রাফিক আছে অনেক, ইন্ডেক্সেসে পেজের সংখ্যা দেখাচ্ছে না, এরর আছে, কিন্তু আমরা এটা ম্যানুয়ালি দেখতে পারি। হ্যাঁ, যদি এখানে ইন্ডেক্সেসে পেজের সংখ্যাটা না দেখাই, এখানে যদি না দেখায় তাহলে এটা আমরা ম্যানুয়ালি দেখে নেব। কীভাবে দেখব দেখেন, আমরা এই সাইটটাকে ওপেন করব, এটা কেটে দেই। হ্যাঁ, এখানে জাস্ট লিখব হলো এই ওয়েবসাইটের ইউআরএল এর আগে লিখব সাইট, তারপর লিখব ক্লোন। সাইট ক্লোন লিখে যদি সার্চ করি তাহলে এই ওয়েবসাইটে ঠিক কত হাজার বা কতগুলো পেজ আছে সবগুলো বের হয়ে যাবে। 31,000 পেজ আছে এখানে, এই ওয়েবসাইটের 31,000 পেজ আছে, ঠিক আছে। সো হিউজ, অনেক বড় একটা সাইট, অনেক অনেক পেজ আছে, এখানেও অনেক পেজ আছে। এটা আপনার দেখাচ্ছে, এটার রেজাল্ট দেখাচ্ছে না, এবং এটাতে আপনার 65,000 ট্রাফিক আছে। যদি একটু দেখি তার ইন্ডেক্স পেজের সংখ্যা কত, এবং 2018 সাল থেকে কাজ শুরু করেছে। হ্যাঁ, সো 2 বছরে ভালো একটা পজিশনে চলে আসছে। আমরা যদি একটু দেখি এখানে আপনার তার কতগুলো পেজ আছে, তার দেখেন 133টা পেজ আছে অনলি। সো একটা ছোট সাইট কিন্তু বলতে পারি 133টা পেজ আছে, মানে তার সাইটটা অনেক বেশি বড় না, ঠিক আছে। আমরা যদি 1 বছর ঠিকঠাক মতে কাজ করি তাহলে তাকে বিট করতে পারবো। তারপরে আমরা যদি এটাকে দেখি, এটা 1999 সাল থেকে কাজ করছে, এটার অনেক বেশি পেজ থাকবে, ঠিক আছে, কারণ অনেক বেশি ট্রাফিক আছে, অনেক দিন ধরে কাজ করছে। তারপরে আমরা একটু চেক করে নিতে পারি। এবং এটা যদি দেখি, এটা 2013 সাল থেকে কাজ করছে, এটার কয়টা পেজ আছে, একটা ছোট সাইট কিন্তু আমরা পাইলাম, তাই না। সো ওভারঅল রেজাল্টটা মনে হচ্ছে আমাদের, মানে আমাদের অনুকূলে আছে, আমরা কিওয়ার্ডটা পিক করতে পারি। আমরা যদি এখানে একটু সার্চ করে দেখি, 1000-এর মতো পেজ আছে তার, 1000-এর মতো পেজ আছে, স্টিল তার ডোমেন অথরিটি, পেজ অথরিটি কিন্তু কম আছে। হ্যাঁ, যদিও এজটা একটু বেশি, বাট আসলে দেখি আমরা আরও কিছু। এবং এটারও ডোমেন অথরিটি, পেজ অথরিটি কম আছে, এটার ট্রাফিকও কম, দেখেন অনেক কম ট্রাফিক। সো এটাকেও আমরা একটু দেখতে পারি। আমরা যদি এটাকে দেখি, সো এটার পেজের সংখ্যা কম হবে, মাত্র 5টা পেজ। আই এম নট শিওর যে আসলে অ্যাকচুয়ালি কি 5টা পেজ, মনে হচ্ছে না। আমরা একটু দেখি তো ওয়েবসাইটটাতে এসে, মনে হচ্ছে এরকম অল্প পেজ। হ্যাঁ, সো এটা এটা একটা নতুন সাইট, এটা একটা নিউ সাইট। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে নিউ সাইট, যদি আরেকটু তাকে অ্যানালাইসিস করে দেখি হয়তো তাহলে বুঝতে পারবো, আরও ওয়েব আর্কাইভ দিয়ে চেক করে দেখলে বুঝতে পারবো। আমার কাছে মনে হচ্ছে স্টিল এটা নতুন একটা সাইট, ঠিক আছে। 5টা পেজ আছে, এটা যেটা করেছে আপনার ডোমেনটা যেটা সে কিনেছে, এটা আগে একবার হয়তো বা ইউজ হয়েছে, অনেক আগের ডোমেন এরকমও হতে পারে। সো এটাও একটা খুবই ছোট সাইট, কিন্তু এটা র্যাঙ্ক করে ফেলেছে, ঠিক আছে। সো ইজিলি বিট করতে পারবো আমরা এই ধরনের সাইটগুলোকে। সো আমরা ওভারঅল দেখতে পাচ্ছি এখানে স্মল সাইট আছে, 2টার মতো স্মল সাইট আছে। কিওয়ার্ড ইন টাইটেল আমরা যদি একটু দেখি, এখানে জাস্ট নর্মালি আমরা যেটা করছি, এই কিওয়ার্ডটাকে নিচ্ছি এবং কন্ট্রোল অ্যাপ দিচ্ছি, এবং এখানে যদি আমরা সার্চ করি দেখতে পারবো ঠিক কারা কারা এক্স্যাক্টলি কিওয়ার্ডটা টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশন ইউজ করেছেন। প্রথম সাইটটা ইউজ করে নাই, সেকেন্ড সাইটটা যদি দেখি এক্স্যাক্টলি ইউজ করে নেয় ওইভাবে। তারপর দেখেন ফিশিং পোলস ফর বিগিনার এক্স্যাক্টলি ইউজ, এটা অ্যামাজনের, এটা দেখার প্রয়োজন নাই। ফিশিং রড অ্যান্ড ফর বিগিনার ব্যাঙ্গে ব্যাঙ্গে ইউজ করেছে বেসিক্যালি, এক্স্যাক্টলি ইউজ না করলেও, এবং এক্স্যাক্টলি ওইভাবে ইউজ করে নেয় কেউ। হ্যাঁ,
ফিশিং রড, ফিশিং রড রিল কম্বো ফর বিগিনার্স, বিগিনার্স বেঙ্গে বেঙ্গে ইউজ করেছেন। হ্যাঁ, সো এই রেজাল্টটা আমাদের জন্য মোটামুটি লেভেলের আপনার, মানে ইজি রেজাল্ট বলতে পারেন। সো আমরা যদি এখানে ধরি, এখানে ওভারঅল আমরা যদি চিন্তা করি, 30% ইউজ হয়েছে। হ্যাঁ, 30% ইউজ হয়েছে আপনার টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশনে H1-এর সেম অবস্থা। ঠিক আছে, সোশ্যাল সাইট এখানে নাই, আমরা যদি দেখি কোনো সোশ্যাল সাইট নাই। সো একটা কিওয়ার্ড পাইলাম আমরা, যে কিওয়ার্ডটা আমরা আমাদের অ্যানালিস্ট করতে পারি আমরা। হ্যাঁ, এই কিওয়ার্ডটা অ্যানালিস্ট করতে পারি। সো এরকমভাবে আমরা আরও অনেকগুলো কিওয়ার্ড বের করব। মনে করেন যে 50-60টা কিওয়ার্ড বের করব। হ্যাঁ, এরপরে বা 100 কিওয়ার্ড আমরা বের করব। তারপরে সেইগুলো থেকে আমরা আবার শর্টিং করব, ওইখান থেকে হয়তো আরও 10-20টা সুপার লো কম্পিটিটিভ আমরা বের করবো, এগুলোর ভিতরে অ্যানালাইসিস করে। ঠিক আছে, সো ফিশিং রড দিয়ে যদি আমি সার্চ করি, দেখেন এটা থেকে আরও কিওয়ার্ড আমরা পাবো, আরও কিওয়ার্ড আইডিয়া আমরা পে এখান থেকে পাবো। ফিশিং রড ফর বাস, হ্যাঁ রড ফর এটা কি বাস, তাই না, ফর কিডস আছে, এখানে আছে সল্ট ওয়ার ওয়াটার। ঠিক আছে, সল্ট ওয়াটার, সো আমরা এখানে এগুলো দিয়েও সার্চ করতে পারি। আমরা এখানে সল্ট ওয়াটার দিয়ে সার্চ করি, দেখি কী অবস্থা। ফিশিং রডস ফর সল্ট ওয়াটার, এটাও আমরা দেখতে পারি। সো এটার সার্চ ভলিউম দেখি, তারপর রেজাল্টগুলো আসুক, আমরা একটু দেখি কী অবস্থা। এটার সার্চ ভলিউম আছে 720 এবং ম্যাট্রিক্সগুলো একটু অ্যাভেলেবল হোক আমরা যদি দেখি। ফর সল্ট ওয়াটার, সল্ট ওয়াটার ফিশিং রড একই কথা, একটা সাইড দেখতে পাচ্ছি, অনলি অনলি একটা সাইড দেখতে পাচ্ছি, তাই না। আর বেস্ট সল্ট ওয়াটার রড, বেস্ট সল্ট ওয়াটার ফিশিং রড, স্পিনিং রড, সল্ট ওয়াটার, এখানে মোটামুটি টার্গেটেড রেজাল্ট। হ্যাঁ, এটার দেখেন, এটার কিন্তু আবার কম্পিটিশন একটু বেশি। আমরা যদি বলি, দেখেন আমরা কী নিলাম, বেস্ট ফিশিং রড ফর সল্ট ওয়াটার, তাই না। এখানে দেখেন বেস্ট সল্ট ওয়াটার ফিশিং রড, একই কথা কিন্তু, একই কথা, হ্যাঁ একই কথা। তারপর আপনার এখানে বেস্ট স্পিনিং রড ফর এরকম সামথিং, ডোমেন অথরিটি, পেজ অথরিটি বেশি এবং আপনার এইজও বেশি, ডোমেন এইজও বেশি। তারপরে আপনার এখানে হাউ টু চুজ দ্য বেস্ট সল্ট ওয়াটার ফিশিং রড, এটা কি, এখানে ওয়ার্ডটাও চাইলে আমরা দেখতে পারি, এখানে কত ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, হ্যাঁ সেটাও দেখা যায় চাইলে। সো এটা এটা একটা ছোটো আর্টিকেল, ছোটো আর্টিকেল কি না দেখি, মোটামুটি আছে আর্টিকেল লেন্থ, নট ব্যাড। ঠিক আছে, সো এখানে আপনার যদি দেখি, আমরা মোটামুটি অনেকেই টার্গেটেড রেজাল্ট ইউজ করে, মানে কিওয়ার্ডটা ইউজ করেছে, বেস্ট সল্ট ওয়াটার ফিশিং রড এক্স্যাক্টলি ইউজ করেছেন। সো এটাতে আমরা না যাই, আবহত না যাই, আমরা আবহত না যাই, আমরা যদি এখানে দেখি ফিশিং রডস, রডস ফর লিখে সার্চ করে এখানে আরও আসবে, ফ্রেশ ওয়াটার আছে, এখানে ফ্রেশ ওয়াটার দেখতে পারি আমরা। সো এভাবে কিন্তু আমরা এখান থেকে আরও কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, সো ফ্রেশ ওয়াটার যদি আমরা দেখি, এই কিওয়ার্ডের কী অবস্থা, এটার সার্চ ভলিউম 260, তাই না। সো এখানে যদি দেখি যেই সাইটগুলো র্যাঙ্কে আসছে তাদের কী অবস্থা, আমরা এখানে কন্ট্রোল এফ দিচ্ছি অ্যান্ড দেন এটা দিয়ে যদি সার্চ করি, বেস্ট ফিশিং রড এটি আসছে, ফিশিং রড অ্যান্ড রিয়েল ইউর গাইড ফর ফ্রেশ ওয়াটার ফিশিং রড, এটা একটু টার্গেটেড, ফিশিং রড রিয়েল এক্স্যাক্টলি টার্গেট করে নেয় ফ্রেশ ওয়াটার দিয়ে। হ্যাঁ, সেটা হলো বিষয়, এক্স্যাক্টলি টার্গেট করে নেয়। একটা রেজাল্ট আছে দেখতে পাচ্ছি, যে আপনার ডোমেন অথরিটি, পেজ অথরিটি 30 নিচে আছেন এবং 2000 ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, খুবই অল্প আর্টিকেল, এবং আপনার পেজের সংখ্যাও কিন্তু খুব সম্ভবত কম, ট্রাফিকও কম। ঠিক আছে, সো আমরা যদি এটাকে একটু দেখি, এবং এখানে আর কোনো সাইড আছে কি যেগুলোকে একটু দেখা যেতে পারে, এই রেজাল্টটাও একটু কম আছে, এটা যদি দেখি, যদি এটার 19K ট্রাফিক আছে, 2020 সালে এটা ডোমেনটা কাজ শুরু করেছে। চিন্তা করেন,
যে 2020 সালের 9 মাসে কাজ শুরু করছে, কতদিন হয়েছে আপনার? বেশি দিন হয় নাই, কিন্তু দেখেন কি অবস্থা তার, ট্রাফিক 19K ট্রাফিক। হ্যাঁ এরকম দেখেন, এই সাইডটাকে একটু দেখা যেতে পারে, দুইটা সাইড আছে। আচ্ছা তো আমরা যদি দুইটা সাইডকে একটু দেখি, এই সাইডটার আপনার আবার এখানে SSL এর প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, সো এই সাইডটাকে বিট করা যাবে, বিট করা কোনো প্রবলেম নাই, সাইডটাকে বিট করা যাবে, ইজিলি বিট করা যাবে, কন্টেন্ট আছে মোটামুটি, নট ব্যাড। আমরা যদি তারপরে একটু দেখি কি পরিমাণ কন্টেন্ট আছে, 112টা পেজ আছে। হ্যাঁ মোটামুটি ছোট সাইট, আর এটাকে যদি যদি দেখি, এটা একটা অনগোয়িং সাইট, ফিশিং রড ফর ফ্রেশ ওয়াটার ইউজ করেছে, এটাকে টার্গেট করেই লিখেছেন। এটাতে 282টা পেজ আছে, দুইটি ছোট সাইট। হ্যাঁ এখন দেখেন, একটু একটু ব্রেনটা ইউজ করেন একটু এখানে, হ্যাঁ এক্ষেত্রে একটু ব্রেনটা ইউজ করেন। দেখেন আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চটা দেখাচ্ছি, আপনি বিলিভ করেন আপনি যদি এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনি বলে কয়ে র্যাঙ্কিং আসতে পারবেন, বলে কয়ে র্যাঙ্কিং আসতে পারবেন, এবং র্যাঙ্কিংয়ে আপনার কিওয়ার্ড র্যাঙ্কে আসতে বাধ্য, র্যাঙ্কে আসতে বাধ্য। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আসলে কেন, মানে ঠিক কী কারণে আমাদের কিওয়ার্ডটা র্যাঙ্কে আসতে বাধ্য। ঠিক আছে একটু দেখেন, এই দুইটা সাইট যে আমরা দেখলাম, সে বলতেছে এখানে দ্য আলটিমেট গাইড টু ফাইন্ড দ্য বেস্ট ফিশিং রড, ঠিক আছে এটা, আর এটা হলো কি যে বেস্ট ফিশিং রড ব্র্যান্ড ফর ফ্রেশ ওয়াটার, ঠিক আছে দুইটা টার্গেট করে, ফ্রেশ ওয়াটারকে টার্গেট করে লিখেছেন। এটাকে যদি বলি, এই যে প্রথমটা দেখেন, এত বড় বড় সাইট থাকা সত্ত্বেও এই দুইটা সাইট কীভাবে র্যাঙ্কে চলে আসলো, সে মূলত ফ্রেশ মানে ফ্রেশ ওয়াটারকে টার্গেট করে লিখছেন, এবং হলো আপনার একদম স্পেসিফিক এই নিউজটা নিয়ে কাজ করে, ঠিক আছে। এবং এই সাইটটা যদি বলি, এটাও সে আপনার কি ফ্রেশ ওয়াটারকে টার্গেট করে আর্টিকেল দিয়েছেন, 150 কিন্তু এই বড় বড় সাইটগুলোকে বিট করে। দেখেন এই এই তো এত বড় একটা সাইট, এই সাইটটাকে বিট করে সে উপরে চলে আসছে, ঠিক আছে। সো এই জন্যই কিন্তু মূলত আপনার এত বড় বড় সাইটগুলোকে বিট করে চলে আসছে, এক্স্যাক্টলি টার্গেট করে আর্টিকেল দিয়েছেন, কিন্তু তারা আপনার টার্গেট করে আর্টিকেল দেন নাই, বেস্ট ফিশিং রড নিয়ে আর্টিকেল দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি বেস্ট ফিশিং রড ফর ফ্রেশ ওয়াটার এটাকে টার্গেট করে আর্টিকেল দেন নাই, বুঝতে পারছেন? সো আমাদেরকে বুঝতে হবে যে গুগলের যে সার্চ, এই সার্চ পেজের কি অবস্থা সেটা বুঝতে হবে। যদি এই সার্চ পেজের অবস্থাটা আমরা ম্যানুয়ালি নির্ণয় করতে পারি, কোনো টুলসের প্রয়োজন হবে না, কোনো টুলসের প্রয়োজন হবে না, এবং কোনো টুলস আসলে আমাদেরকে র্যাঙ্কের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না। যদি আমরা ম্যানুয়ালি এভাবে রিসার্চ করে নিতে পারি, তাহলে আমরা র্যাঙ্কিংয়ে গ্যারান্টি দিতে পারবো আমাদের মানে আর্টিকেলটা পেজটাকে। হ্যাঁ সো আমরা এই এই এটাকেও পিক করছি এখানে, এই এটাও নিচ্ছি আমরা এখানে, কিওয়ার্ডটাও পিক করছি এখান থেকে, আমরা কিওয়ার্ডটা নিয়ে নিলাম, সরি এটা হলো আপনার এখানে আসবে, অ্যান্ড সার্চ ভলিউম হলো 260, নট ব্যাড। ডোমেন অথরিটি দুইটা সাইট আছে, খুবই ল কম্পিটিটিভ। অল ইন টাইটেল কত আছে, আমরা কি এটা দেখেছিলাম? আচ্ছা আমরা একটু দেখে নিই, অল ইন টাইটেল, অল ইন টাইটেলের কি অবস্থা, অনলি 38টা পেজ ইয়া মানে কম্পিটিটর আছে, 38 জন। হ্যাঁ 38 জন কম্পিটিটর আছে, তার মধ্যে ইউটিউব আছেন, তার মধ্যে মিডিয়াম আছেন, পিন্টারেস্ট আছেন, হ্যাঁ পিন্টারেস্টই বেশি দেখা যাচ্ছে। সো খুবই ইজি রেজাল্ট, এক কথায় যদি বলি এটা খুবই একটা মানে ল হ্যাঙ্গিং ফুড, যেটা আপনি ইজিলি খেয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। সো অনলি 38টা রেজাল্ট, এই এইসব কিওয়ার্ডে টার্গেট করে যদি ইন ডেপথ আর্টিকেল লিখে, এবং কম্পিটিটর থেকে বেটার আর্টিকেল বা ইনফরমেশন যদি প্রোভাইড করতে পারেন, ওই ঠিক ওই দুইটা সাইট, এই দুইটা সাইট যেভাবে ইজিলি র্যাঙ্ক করে ফেলছে, আপনিও র্যাঙ্ক করে ফেলতে পারবেন, ঠিক আছে। দুইটাই স্মল সাইট আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, আর এইগুলাতে আপনার 20%-এর মতো ইউজ হয়েছে, যেটা দেখলাম ওভারঅল রিসার্চ চেক করে, ঠিক আছে। তো 20% ইউজ হয়েছে সেটা দেখছি আমরা এখানে, সোশ্যাল সাইট এখানে নাই, ফার্স্ট পেজে কোনো সোশ্যাল সাইট নাই। দিস ইজ মানে অ্যানাদার গুড কিওয়ার্ড, অ্যানাদার গুড কিওয়ার্ড যেটা আমরা পিক করতে পারি, ঠিক আছে।
আমরা যদি এই ফিশিং রড এর উপরে এই কিওয়ার্ডটা দিয়ে আরো কিছু কিওয়ার্ড বের করতে চাই, আমরা যদি আরেকটু সার্চ করি, ফিশিং রড ফর বিগিনার্স দেখলাম, সল্ট ওয়াটার দেখলাম, তারপর ফ্রেশ ওয়াটার দেখলাম, ফর কিডসের জন্য দেখতে পারি। কিডসরা কি অ্যাকচুয়ালি যায় ফিশিংয়ের জন্য? হয়তোবা তাদের প্রেন্সদের সাথে যেতে পারে। সো সেল কীরকম হয় আলটিমেটলি বলতে পারছি না, এটা আসলে অ্যামাজনে যদি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে সার্চ করে দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে কী ধরনের কীরকম সেল আছে। তারপরে কিওয়ার্ড হিসেবে আমরা এটাকে দেখছি আপাতত। হ্যাঁ, আর সবসময় যে সেলের উপরে ডিপেন্ড করে কিওয়ার্ড দিতে হয় এরকম না, যদি আমার সাইটটি যদি ফিশিং রিলেটেড হয় তাহলে ওভারঅল ফিশিংয়ের সব বিষয় কিন্তু আমাকে আসলে আপনার কভার করতে হবে। হ্যাঁ, সো আমরা দিচ্ছি এখানে বেস্ট ফিশিং রডস ফর কিডস 260 সার্চ ভলিউম। আমরা যদি দেখি এরকম তিন চারটা সাইট আছে কিনা যাদের ডোমেন অথরিটি পেজ অথরিটি কম আছে। একটা সাইট দেখতে পাচ্ছি 48টা পেজ, ট্রাফিকও কম, 2020 সালে আপনার রেজিস্ট্রেশন করেছেন, তার মানে খুবই ছোটো সাইট। হ্যাঁ, খুবই ছোটো সাইট, এই সাইটটাকে আপনি বিট করতে পারবেন, এটা হলো বিষয়। এখানে আরেকটা সাইট আছে, এটার 48টা পেজ, ট্রাফিকও কম আছে এবং ডোমেন এজ দেখাচ্ছে না, তার মানে আপনার 3 মাসেরও কম সময় হয়েছে এই ডোমেনটাতে পারচেস করেছেন। কারণ নর্মালি গুগল সরি মস 3 মাস পরে আপনার এই ডোমেন অথরিটি পেজ অথরিটিটা দেখেন, কিন্তু এর মধ্যে সে র্যাঙ্কে চলে আসছে। ঠিক আছে, সো কিওয়ার্ডটা যদি আমরা দেখি এখানে একটু ইয়ে করে, ফিশিং রড ফর কিডস, কেউ কি ইউজ করেছেন এক্স্যাক্টলি কিডস কথাটা এখানে, ব্যাস কিড ফিশিং পোলস, মোটামুটি এটাতে গল্পগত হয়েছে ধরা যেতে পারে, ফিশিং রডস ফর কিডস। হ্যাঁ, এটা একটা ব্লগ, সাব ব্লগ দেখা যাচ্ছে এখানে, 111টা পেজ আছে। সো এটাও একটা ছোটো সাইট ধরা যেতে পারে, যদিও ডোমেন অথরিটি পেজ অথরিটি বেশি, বাট এখানে একটা ব্লগ র্যাঙ্ক করছে এখানে। হ্যাঁ, সাব ডোমেন যেটাকে, সাব ডোমেন বলা যাবে না, সাব ব্লগ টাইপের কিছু। তারপরে এখানে এটাকেও সেম অবস্থা, তারপর আপনার এটা কি টার্গেট করে লিখেছেন, হাউ টু চুজ কিডস ফিশিং পুল। এখানে আরেকটা বিষয় বুঝতে হবে যে রডস আর পুলসের মধ্যে পার্থক্য কী। যদি আমরা একটু এটা একটু দেখি চেক করে, ফিশিং রডস, আমরা যদি ফিশিং রডস লিখে সার্চ করি এখানে, আর এখানে যদি আমরা ফিশিং পুলস লিখে সার্চ করে দেখি কী অবস্থা, দুইটা একই জিনিস কি না। যদি একই জিনিস না হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো, আর একই জিনিস হইলে ফিশিং একই জিনিস হইলে একটু ভাবতে হবে। ঠিক আছে, আমরা এখানে সার্চ করছি একই প্রোডাক্ট কিনা সেটা একটু দেখতে হবে আমাদের। সো আমি ফিশিংয়ের উপর এত এক্সপার্ট না, অনেক সময় মিসিং হতে পারে, কারণ এগুলো নিয়ে আসলে ইন ডেপথ দেখার প্রয়োজন আছে, হ্যাঁ বোঝার প্রয়োজন আছে। সো আমরা যদি একটু ইমেজে আসি তাহলে খুব দ্রুত আইডিয়া পেয়ে যাব দুটো প্রোডাক্ট কি সেম কিনা। একই জিনিস তো মনে হচ্ছে, একই জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, সো একই জিনিস যদি হয়তো বা সিনোনিমাস ওয়ার্ড হতে পারে বা এরকম টাইপের। সো আমরা এটাকেও মানে এরকম যদি পোলস ইউজ করে এটাকেও আমরা একটা টার্গেট কিউ মানে ধরতে পারি। হ্যাঁ, টার্গেট ওয়ার্ড কিডস ফিশিং পোলস রডস এটাকেও বলতে পারি টার্গেট রেজাল্ট, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আর বেস কিডস ফিশিং রড এটা একদম টার্গেটেড রেজাল্ট এবং এটাও একদম টার্গেটেড রেজাল্ট। ঠিক আছে, দেড়শো হয় কিন্তু তারা আপনার দ্রুত র্যাঙ্ক করে ফেলেছেন, এবং দেখেন এখানে এত বড় একটা সাইট আছে সেটাকে র্যাঙ্ক টপ কায়ে কিন্তু তারা দুইজন উপরে চলে আসছে। তার একটাই কারণ, তারা আপনার এক্স্যাক্টলি টার্গেট করে আসলে এখানে আর্টিকেল দেয় নেন, তারা এই দুইজন আপনার এক্স্যাক্টলি টার্গেট করে আর্টিকেল দিয়েছেন, দেড়শো। ঠিক আছে, সো আমরা এটারও একটু অল ইন টাইটেলটা দেখি কত আছে, 200 আছে অল ইন টাইটেল। সো আমরা এই কিওয়ার্ডটা পিক করি, কিওয়ার্ডটা পিক করছি আমরা এখান থেকে, আমরা আপনার এই কিওয়ার্ডটাকেও নেই। 260 সার্চ ভলিউম, দুইটা ল কম্পিটিটিভ সাইট আছে এবং অল ইন টাইটেল হলো 200 এবং স্মল সাইট আছে দুইটা,
এবং এখানেও অলমোস্ট প্রায় 20-30% ইউজ হয়েছে, আর বাদ বাকি সাইটগুলো এক্স্যাক্টলি অপটিমাইজ না, ঠিক আছে, এক্স্যাক্টলি অপটিমাইজ না। তো এভাবে কিন্তু আমরা মূলত কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করবো। সো এখানে যদি ফিশিং রড দিয়ে খুঁজি তাহলে আরও 2-3টা কিওয়ার্ড আমি পেতে পারি ফিশিং রড দিয়ে। তারপরে ফিশিং রডটা যদি বাদ দিয়ে আমরা এখান থেকে ধরেন ফিশিং রডটা বাদ দিলাম, তারপর ফিশিং রড ফর ফ্রেশ ওয়াটার এটা অলরেডি নিয়ে আসছি আমরা, তাই না? এটা যদিও আমাদের লিস্টে ছিল। আচ্ছা, তারপরে আপনার এখান থেকে ফিশিং ফাইন্ডার, হ্যাঁ, সো এটা একটা কিওয়ার্ড হতে পারে। এখানে ফিশিং ডে, তারপর ফিশিং লাইন, এগুলো দিয়ে আবার খুঁজতে পারি। হ্যাঁ, ফিশিং রড দিয়ে পাইলাম, তারপর ফিশিং লাইন আছে সেটা দিয়ে আমরা হয়তো আরও 2-3টা কিওয়ার্ড বের করতে পারি, বা না পাইলে শুধু এটাকে দেখতে পারি, ঠিক আছে। তারপর ক্রস বা এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা আপাতত নিচের দিকে রাখবো, আমরা শুধু ফিশিং রিলেটেড কিওয়ার্ডগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করবো, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা বেসিক্যালি কিওয়ার্ড খুঁজবো, হ্যাঁ, এভাবে বেসিক্যালি কিওয়ার্ড খুঁজে বের করবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, বুঝতে পারছেন? তারপর আপনার এখানে আপনি যদি আরো আরো আরেকটু মানে লো কম্পিটিটিভ, মানে আরও লো কম্পিটিটিভ, মানে আরও কতটা ইজি হবে কিওয়ার্ডটা র্যাঙ্কে আসতে সেই জিনিসটা দেখতে চান, তাহলে আপনি এখান থেকে এই বিষয়গুলো একটু দেখতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো একটু দেখতে পারেন। আমি বলে দিচ্ছি যে আপনি যদি চান যে আরও কতটা ইজি হবে, এমনিতেই আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ইজি এইসব কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করতে পারবো। আমরা যে ধরনের, আমরা তো কমপ্লিট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবো, তাই না? এসইওটা একদম ফুল শিখবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাডভান্স লেভেলের এসইও শিখবো আমরা, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডটা দিয়ে আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কে আসতে পারবো আমরা। তো আমরা যদি আরও দেখতে চাই আরও কতটা ইজি হবে সেটাও আমরা দেখতে পারবো। এখান থেকে যদি দেখি, এখানে প্যারামিটার সেট করে নিয়েছিলাম, পিন্টারেস্টে কোনো কাউন্ট নেই, সোশ্যাল কাউন্ট নেই, তাই না? ফেসবুকটা যদি আমরা দেখি, ফেসবুকটা দেখাচ্ছে না এখানে, তারপর দেখাচ্ছে ফেসবুকে 40টার মতো শেয়ার আছে, তেমনি অনেক বেশি অ্যাক্টিভিটিস কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে নাই, তাই না? তারপর এখান থেকে যদি দুই ওয়ার্ডস কাউন্ট, কত ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, এখানে এখানে 1000 ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, এখানে 2000 ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, তারপর এখানে আপনার 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল দিয়েছেন, এখানে 1000-1500 ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, উনি দিয়েছেন 1000 ওয়ার্ডের আর্টিকেল, সে দিয়েছে, সেও আপনার 1000 ওয়ার্ডের আর্টিকেল দিয়েছে, সে 4000 ওয়ার্ডের আর্টিকেল দিয়েছেন, ঠিক আছে। এবং এখানে এটা মনে খুবই অল্প সংখ্যক আর্টিকেল দিয়েছেন। সো ওভারঅল যদি আমি দেখি এখানে 1500 ওয়ার্ডের মতো আর্টিকেল সবাই প্রোভাইড করছেন, তাই না? এই সাইডটা আসছে না, প্রবলেম। সো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এই ওয়ার্ডস কাউন্টটাও একটু একটু অ্যানালাইসিস করে নিতে পারি, এখানে যদি এটাকে একটু দেখি নেই যে অ্যাভারেজ ওয়ার্ড, অ্যাভারেজ ওয়ার্ড যদি দেখি কিওয়ার্ডের জন্য, আমরা কোনটা দিয়ে দেখছিলাম, কিডস, তাই না? আমরা যদি সেটা একটু দেখি যে কিডস অ্যাভারেজ ওয়ার্ড আপনার 2000 ওয়ার্ড ধরতে পারে। সো 2000 ওয়ার্ড যদি অ্যাভারেজ ওয়ার্ড হয়, তাহলে আমি যদি এখানে আপনার 4000 ওয়ার্ডের একটা আর্টিকেল প্রোভাইড করি, তাহলে খুব ইজিলি তাদেরকে আরও সহজে বিট করে ফেলতে পারবো। এবং এই বিষয়গুলো যখন আমরা ঠিকঠাক 100% অ্যাপ্লাই করতে পারবো, খুব ইজিলি কিন্তু আমরা তাদেরকে বিট করতে পারবো, ঠিক আছে, খুব ইজিলি আমরা তাদেরকে বিট করতে পারবো। এবং আরও যদি আমরা একটু দেখতে চাই আরও কতটা লো কম্পিট হবে, তাহলে আমরা যদি দেখি যে এখানে লিঙ্কসের পরিমাণটা যদি একটু দেখি মজ থেকে, যে তাদের লিঙ্কসের পরিমাণ কীরকম, 10টা, 0 লিঙ্কস, হ্যাঁ, 16টা লিঙ্কস, 0 লিঙ্কস, 0 লিঙ্কস, হ্যাঁ, দেখেন 0 লিঙ্ক, এ কোনো লিঙ্ক ছাড়াই কিন্তু সে এখানে র্যাঙ্ক করেছে, 1 লিঙ্কস, 1 লিঙ্কস, লিঙ্কসও কিন্তু তেমন নেই। সো অ্যাভারেজ লিঙ্কটাও কিন্তু আমরা এখানে চাইলে একটু দেখতে পারি, ঠিক আছে, যদি আপনি রাখতে চান। আপনি যদি আরও লো কম্পিটিটিভ, মানে আরও কতটা মানে ইজি হবে সেটা যদি দেখতে চান, তাহলে এখানে দেখতে অ্যাভারেজ ধরেন 30-এর মতো লিঙ্ক আছে, 30 লিঙ্ক কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল দুই ধরনের লিঙ্কে থাকতে পারে, মজ এখানে দুইটাই দেখায়, হ্যাঁ, তাহলে এখানে ইন্টারনাল এক্সটার্নাল দুই ধরনের লিঙ্কে এখানে আপনার আছে। তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল লিঙ্ক হয়তো 2-3টা করে থাকতে পারে অ্যাভারেজ, ঠিক আছে, যদি এক্সটার্নাল লিঙ্কগুলো আমরা অন্য টুলস দিয়ে দেখি, অ্যাসরিপ দিয়ে দেখি, ঠিক আছে। সো আমরা যদি এই অবস্থায় দেখি যে এইসব কিওয়ার্ডে আমরা খুবই ইজিলি র্যাঙ্ক করে ফেলতে পারবো,
ঠিক আছে, এবং পসিবল এসব কিওয়ার্ডে র্যাঙ্ক করা। আমরা যদি প্রপারলি অপটিমাইজ করে, এসইও করে এবং সেইভাবে ইন ডেপথ একটা আর্টিকেল প্রোভাইড করি এবং কিছু যদি ভ্যালুয়েবল লিঙ্ক বিল্ডিং করতে পারি, দুই চারটা ভালো মানের গেস্ট পোস্ট নিলে আমরা ইজিলি র্যাঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আই হোপ যে আপনারা আসলে বুঝতে পারছেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে আপনি প্রথমে একটা লিস্ট নেবেন এবং ওই লিস্ট থেকে ইন্ডিভিজুয়ালি কিওয়ার্ডগুলোকে ধরে ধরে রিসার্চ করবেন এবং ওই ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডগুলো থেকে আরও কিভাবে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করবেন আপনি। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন আমাকে বলেন, আমি সেই প্রবলেমগুলো সলভ করে দিই।